বাগেরহাটের মংলায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে রোববার সকালে মংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকা ডুবে যায় ডুবে যাওয়া নৌকাটিতে পঞ্চাশ থেকে ষাট জন যাত্রী ছিলেন তাদের মধ্যে কিছু যাত্রী উঠে গেলেও অনেকে নিখোঁজ রয়েছে বলেন জানা গেছে নৌ পুলিশ ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন বিষয়টি নিশ্চিত করে মংলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনএ নিষাদ তামান্না বলেন অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি নৌকা ডুবে গেছে এটিতে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন যাত্রী ছিল বলে শুনেছি দুর্ঘটনার পর থেকেই খোঁজ খবর রাখছি যাত্রী নিখোঁজ হয়েছে কিনা সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে এবং নৌ পুলিশ ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে